মন্ত্রিসভার শপথ সন্ধ্যায় কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? গুঞ্জন আছে আবুল হাসান মাহমুদ আলী পাচ্ছেন অর্থ, পাপন পরিকল্পনা, আর ফারুক খান বাণিজ্য। আস্থার প্রতিদান দেওয়ার প্রত্যয় নতুন সদস্যদের। আমার জন্য একটা খুব ব্যতিক্রমধর্মী মানে মেসেজ, অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। আমি তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন যে আমাকে মন্ত্রী পরিষদের একজন সদস্য করা হবে। নেত্রী জানেন কাকে দিয়ে কোথায় কিভাবে কোন কাজে লাগাবেন। অনেকেরই মন্ত্রী পরিষদে হয়তো উনি স্থান দেন নাই, কিন্তু হয়তো ওনার মাথায় আছে যে আরও ভালো জায়গাতে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজ ওনারা দিয়ে করাবেন। যে পদে থাকি না কেন, মূল যুদ্ধটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিপক্ষে। শেখ হাসিনাকে শি জিনপিং এর অভিনন্দন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 73 দিন পর খুলল বিএনপির নয়াপল্টন কার্যালয়। তালা ভেঙে ঢুকলেন নেতাকর্মীরা। চাবি না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 6 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম জিয়া। পণ্যের দামে লাগাম টানতে আলাদা মন্ত্রণালয় দাবি। ব্যবসায়ীদের বলছেন সমন্বয়হীনতায় মেলে না স্বস্তি। একক নিয়ন্ত্রণে ভোক্তা বান্ধব হবে বাজার, মত অর্থনীতিবিদের। 48 ঘন্টার মধ্যে পোস্টার অপসারণের নিয়ম থাকলেও মানছেন না প্রার্থীরা। লেমিনেটিং থাকায় বিপাকে সিটি কর্পোরেশন। ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের অভিযান। চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেসক্রিপশন লিখছেন নার্স, অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের অভিযান। এবং ক্ষত কাটিয়ে নতুন বগি নিয়ে আবারও চলল বেনাপোল এক্সপ্রেস। ক্ষতিগ্রস্ত 4টি পাঠানো হলো সৈয়দপুরে, যাত্রী নিয়ে আসবে ঢাকায়। রেলের নিরাপত্তা জোরদারের দাবি।